তুই তো বলেছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ, দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। বাহ, জায়গাটা বেশ সুন্দর দেখতে তো। দাদা কেমন আছিস? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। তাই দাদা, ও আমার বন্ধু ইন্দ্র। থাক থাক, ঠিক আছে, তাহলে কাজ মিটে গেলেই করবো। মানে না না কিছু না, এসো। মঙ্গলদা কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কিরে, তুই তো বলেছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ, দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। তুই একটু মুখটা বন্ধ রাখবি। তারপর তোর নেক্সট প্ল্যান কি? ভাবজি আমি ওই আর কি, বিয়ে। বিয়ে? মানে আসলে আমি বিয়ে করছি তো, তাই ও আর পড়ে থাকে কেন? এখনো তো নিজের পায়ে দাঁড়াওনি, এর মধ্যে বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, আর বেশি দেরি করলে শুধু ভেবেই যেতে হবে দাদা, এরপর তো আর কোনো মেয়েই পড়ে থাকবে না। দাদা দাদা, ওরা এসে গেছে। ওরা যেন গ্রামে না ঢুকতে পারে, গ্রামে ঢোকার আগে ওদের সবাইকে শেষ করে দাও। আমি চুপ করে আছি বলে এটা যেন ওরা না ভাবে, ওটা আমার দুর্বলতা। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমি কি করতে পারি সেটা আপনি কল্পনা করতে পারবেন। দাদা, নিখিল আসে, ওরা জোর পেয়ে গেছে, ওরা আবার গ্রাম দখল করতে চাইবে। তুমি শুধু একবার বলো, আমি এক্ষুনি লোক নিয়ে গিয়ে ওদের সব কাটাকে শেষ করে দিয়ে আসি। কোনো দরকার নেই। আপনি ঠিক আছেন তো বর্দা? আমরা খবর পেয়ে ছুটে এসেছি, আপনি আমাদের একটা অনুমতি দিন, আজ এর শেষ দেখেই ছাড়বো। না, একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, আমরা জমি রক্ষা করার লড়াই করছি, আর সেই জমিতে যেন এক ফোঁটা রক্তের দাগ না লাগে। ওরা একটা গন্ডগোল পাকাতে চাইছে, ভুল করে সেই ফাঁদে কেউ পা দেবে না। যাও, তোমরা যাও এখান থেকে। কিন্তু বর্দা, আপনার যদি কিছু হয় আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, সব কাটাকে মাটিতে ফেলে কোপাবো। করবো না বিয়ে,